হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর দেখো এখন আমি ছাদে চলে এসেছি ছাদেতে কদিন আগে বৃষ্টি হচ্ছিলো সেটা তোমরা সবাই জানো তো বৃষ্টিতে গাছগুলোর অবস্থা কেমন হয়েছে শুধু দেখো আর এখনো যা মেঘলা হয়ে আছে এখনো মনে হচ্ছে দুদিন প্রায় বৃষ্টি হবে তো প্রত্যেকটা গাছের গোড়ায় আর কি জল জমে গেছে সেগুলো ফেললাম আর গাছগুলো সব হেলে গেছিলো সেগুলোতে সব লাঠি লাগিয়ে দিলাম তো দেখো এখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমাকে করতে হচ্ছে কাজগুলো কারণ ছাতা নিয়ে এসছিলাম একা একা ছাতা নিয়ে সম্ভব হচ্ছে না আর দুজনা মানে বুনিকে ছাতাটা ধরতে বললে ও ভিজে যাচ্ছে আমিও ভিজে যাচ্ছি তাই চলে এলাম ছাদে নিজেই একা একা ভিজে ভিজে কাজগুলো করে নিই তাড়াতাড়ি তো দেখো ফুলগুলো কত ভালো ফুটেছে কিন্তু এই যে বৃষ্টিটা পড়ছে ফুলের ডগাগুলো পুরো একদম পাতলা হয়ে গিয়ে সব কেটে যাচ্ছে তো ছাদের কাজ কমপ্লিট করে চলে এসছি এখন চা খাবো বলে তো সকালবেলা একটু গরম গরম চা চায়ের সাথে সকালে কি টা না থাকলে হয় তো চায়ের সাথে দেখো একটা বিস্কিট নিয়ে নিয়েছি এই বিস্কিটটা খুব সুন্দর খেতে সকালবেলা এই যে চাটা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর দেখো বিছানা টিছানা এখনো কিচ্ছু গোছানো হয়নি মাথার চুলের অবস্থাও খারাপ এই বিছানাটা আগে গোছাবো তারপর চুল আঁচড়াবো সব কিছুই করব আর আজকে স্কুলে ছুটি নিয়েছি আজকে স্কুল যাব না তো প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার না আগেকার অনেকগুলো দুটো একটা ভিডিও এখনও আছে যেগুলো আমার পোস্ট করতে পারিনি মানে আমি এখনও এডিট করেই উঠতে পারিনি আগেও একটা ভিডিও তো তোমাদের বলেছি যে এই একটা স্বভাব আমার খুব খারাপ যে মানে এডিট করতে না একটুও ভাল লাগে না মানে মনে হয় এই এডিট করবো এডিট করবো হ্যাঁ ঠিক আছে করে নেবো সকালে না বিকালে করব এই করে করে আর এডিট করা হয় না তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এখন আমি দেখো ঘরটা একটু গুছিয়ে নেব আর সকালবেলা ঘরটর গুছিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে রাখলে খুব ভালো দেখতে লাগে আর আমার এমনিতেই ঘরটর গুছানো থাকলে সেটাই ভালো লাগে তো আমার প্রথমে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখেছিলে সেটা দুদিন আগে আর এই যে ভিডিওটা আমি করেছি সেগুলো কিছুদিন পরের তো সেই জন্য দেখলে বাইরে রোদ তোদ দেখা গেল। আর এখন তো শীতকাল তাই চুল টুল ভিজে থাকে শুয়ে পড়ি ঠিকঠাক করে শুকোনো হয় না তো তার জন্য চুলটা আমি একটু শুকিয়ে নিচ্ছিলাম তো এখন একটু বিকালের দিকে বেরোতে হবে যেহেতু কালকে বাপির বাতশরী গেছে তো একটা বছর হয়ে গেল বাপি আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে এই কথাগুলো কাউকে বলে বোঝানো যাবে না আর অনেকের ভিডিও তো দেখি তারা মানে ভিডিও করে এগুলোকে নিয়ে আমি ভেবেছিলাম যে একটা ভিডিও বানাবো কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি তো এখন আমি কালকের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো সবজিগুলো নিতে চলে এসেছি আরও অনেক জিনিস ছিল সব জায়গায় গেছি অতটা ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম লাইক শেয়ার কমেন্ট করো টাটা